আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, উত্তরাখণ্ড কলেজিয়েট স্কুল। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগ আমরা এসএসসি তোমাদের জন্য চতুর্থ অধ্যায় অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন, যেটা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে, আমি আগে থেকে লিখে রেখেছি, তোমরা দেখো, মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের প্রকারভেদ। এখানে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কয় প্রকার সেটা আলোচনা করব। এক মালিকানা ব্যবসায় কী সেটা আলোচনা করব। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং এর উপযুক্ত যে ক্ষেত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। প্রথমেই আমাদের প্রশ্ন হচ্ছে, মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার? মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন হচ্ছে পাঁচ প্রকার। এটা হচ্ছে গঠন অনুযায়ী এবং বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে এগুলোকে পার্থক্য করা হয়েছে। এই পার্থক্য অনুযায়ী যে পাঁচ প্রকার সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন, এক মালিকানা। দু নম্বরে রয়েছে অংশীদারি। তিন নম্বরে রয়েছে সমবায়। চারে রয়েছে কোম্পানি সংগঠন। আর পাঁচে রয়েছে রাষ্ট্রীয়। এই পাঁচ ধরনের ব্যবসা সংগঠন মালিকানার ভিত্তিতে আলাদা করা হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন, এটা নিয়ে আমরা জানব। আর এগুলো সব ধীরে ধীরে আমরা আলোচনা করব। এগুলোর আসলে সবগুলোই বৈশিষ্ট্যের ভিত্তিতে সমস্ত ব্যবসাগুলোকে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা এক মালিকানা ব্যবসা সংগঠন। এক মালিকানা ব্যবসা সংগঠন কি, তার মানে হচ্ছে এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝি আমরা, সেটাকে আলোচনা করতে বলা হচ্ছে। দেখো, এখান থেকে আমি পূর্বে লিখে রেখেছি একটা সংজ্ঞা। ছোট করে যদি এক কথায় বলা হয় তাহলে যে ব্যবসার মালিক একজন সেটাই হচ্ছে এক মালিকানা ব্যবসা সংগঠন। এটা হচ্ছে একেবারে ছোট্ট সুবিধাজনক সংজ্ঞা। তবে আমি একটু বড় করে লিখেছি, এর কারণ হচ্ছে আমরা এইটার এই সংজ্ঞাটা যদি তুমি ভালো করে বোঝো তাহলে এই সংজ্ঞা থেকে পুরো যতগুলো কোশ্চেন আছে সবগুলো প্রশ্নের উত্তর তোমার হয়ে যাবে। তুমি দেখো, যে ব্যবসার মালিক একজন এককভাবে গঠন করে ও পরিচালনা করে, ব্যবসায় লাভ ক্ষতি একাই বহন করে, সমস্ত প্রকার দায় দেনার ভার একাই গ্রহণ করে, তাকে এক মালিকানা ব্যবসায় বলে। তাহলে এক মালিকানা ব্যবসায় বলতে আমরা কি বুঝতেছি, শুধু একজন মালিক হলেই হয়ে যায়, তবুও কিছু বৈশিষ্ট্য এখানে আমি যুক্ত করেছি যাতে এখান থেকে আমরা আলোচনাটা আরও দীর্ঘ করে সুন্দর করে তোমাদের বাকি অংশগুলো বুঝিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে মানে ব্যবসা সংগঠন কাকে বলে সেটা তো আমরা বুঝে ফেলছি, এখন যদি আমরা বৈশিষ্ট্যের দিকে আগাই যে এই ব্যবসার বৈশিষ্ট্যগুলো কী কী, তাহলে তুমি দেখবে সংজ্ঞার মধ্যেই সব কিছু পেয়ে যাচ্ছে। এই ব্যবসার মালিক হচ্ছে একজন, এই ব্যবসা গঠন করা এককভাবে গঠন করে, এই ব্যবসাকে এককভাবে পরিচালনা করে। আমরা আরও ডিটেলসে যাব, আমি তোমাকে আগে বৈশিষ্ট্যগুলোকে মার্ক করে দিচ্ছি। ব্যবসার লাভ ক্ষতি সে কী করে, একাই বহন করবে। ব্যবসার দায় দেনা সে একাই গ্রহণ করবে। তাহলে এখানে চার পাঁচটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করেছি। আসো এখান থেকে যদি আমরা বৈশিষ্ট্যগুলোকে আরেকটু স্পেসিফিক করে আরেকটু আলোচনা করি তাহলে জিনিসগুলো দাঁড়াবে, এই ব্যবসার মালিক একজন, আমরা হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে চলে যাচ্ছি, এই সংজ্ঞাটা থেকে আমরা কী কী বৈশিষ্ট্য বের করতে পারি। এক নম্বরে যদি লিখি আমরা মালিক একজন, একজন মালিক এর যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুই তিনটা জিনিস পাচ্ছি। তার মানে হচ্ছে সে মূলধন একা দিয়েছে, আবার সে মানে মালিক হিসেবে একা, সে মানে এটাকে গঠন করতে গেলে খুবই সহজ, যেহেতু একা মালিক সেহেতু এটা গঠন করা খুবই সহজ, কারো দ্বিতীয় কোনো ব্যক্তির সিদ্ধান্ত অথবা মানে কোনো ডিসিশনের কোনো এখানে মানে দরকার পড়ে না, কোনো যেহেতু মালিক একজন তাই এটা গঠন করা খুবই সহজ একটা বিষয়, যে এটাকে গঠন করার জন্য তোমার কোনো আইনি জটিলতা নেই। যেমন গঠন, একক গঠন, একাই গঠন করা যায়, একক পরিচালনা,
এই একক গঠন একক পরিচালনা থেকে আমরা বের করতে পারি একক সিদ্ধান্ত একাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এরপর আমরা দেখছি লাভ ক্ষতি একা ভোগ করা যায় লাভ ক্ষতি একক অংশ মানে একা ভোগ করতে পারে এরপরে যদি আমরা আরো কিছু বৈশিষ্ট্য বের করি ব্যবসার দায় দেনা একক দায় দেনা আছে ঝুঁকি গ্রহণ করে একা একক ঝুঁকি গ্রহণ করে একক সিদ্ধান্ত গ্রহণ করে এটা অবশ্য শেষ কথা বিলোপ সাধন সহজ অর্থাৎ যদি কখনো ব্যবসাটাকে বন্ধ করে দিতে চাই তাহলে আমি ব্যবসা করতে পারতেছি না আমার ব্যবসায় লাভ হচ্ছে না অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে সেজন্য আমাকে অন্য কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না যে অন্য কেউ আমাকে সিদ্ধান্ত দিবে অথবা অন্য কারোর ডিসিশন অন্য কারোর পরামর্শের সাথে করে তারপর আমাকে বন্ধ করতে হবে এমন না যে কোনো গুরুত্বপূর্ণ অবস্থাতে আমি চাইলে দোকানটাকে মানে ব্যবসাটাকে বন্ধ করে দিতে পারি অথবা তুমি দেখো পরিচালনার ক্ষেত্রে কত সহজ যে আমি একাই আমি চাইলে পরিচালনা করতে পারি অর্থাৎ আমি দোকান ইচ্ছে করছি খোলা রাখবো সেটাও সম্ভব দোকান প্রয়োজন ব্যবসাটা প্রয়োজন সাময়িক বন্ধ রাখবো সেটাও সম্ভব দীর্ঘ সময় বন্ধ রাখবো সেটাও সম্ভব মানে এই সিদ্ধান্তগুলো কিন্তু অন্য ব্যবসায় নেওয়াটা একটু জটিল এবং সময় সাপেক্ষ কিন্তু এক মালিকানা ব্যবসার এগুলোই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা এবং বৈশিষ্ট্য তাহলে মোটামুটি আমরা এখানে প্রাথমিকভাবে শুধু এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করেই আমরা মোটামুটি আটটা বৈশিষ্ট্য দাঁড় করাতে পারছি তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে সুবিধা এবং অসুবিধাগুলোকে বের করে নিয়ে আসা সম্ভব যেটা আমরা এখানে নাই তবু আমি একটু দু একটা পয়েন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন একজন মালিক এটাই এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা কিভাবে যেহেতু মালিক একজন আমি যখন খুশি একজন মালিক একজন ব্যক্তি যখন খুশি ব্যবসাটা প্রতিষ্ঠা করতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা তার যদি উপযুক্ত মূলধন থাকে তাহলে যে কোনো সময় সেটা প্রতিষ্ঠা করতে পারে একক গঠন একক পরিচালনা গঠন মানে তুমি যখন খুশি টাকা আছে তুমি মানে যে কোনো সময় একটা ভালো উপযুক্ত জায়গা দেখে নির্বাচন করে তুমি একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দিতে পারছো আবার সেটাকে তোমার নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো প্রতিষ্ঠানটাকে গুছিয়ে সেটাকে পরিচালনা করা সম্ভব যেটা অন্য ব্যবসায় পরিচালনা করতে গেলে দুজন তিনজন বা কোম্পানি সংগঠন হলে কতগুলো নির্দিষ্ট আইনকানুনের ফাঁকফোকরও আছে সেই নিয়ম মেনে তোমাকে পরিচালনা করতে হবে আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গেলে একজনের এইভাবে পরিচালনা পছন্দ হচ্ছে না আরেকজনের ওভাবে পছন্দ হচ্ছে না তাহলে এইখানে কনফ্লিক্ট থাকে সবার মতামত নিয়ে একটা পরিচালনা করতে হয় ব্যবসাটাকে কীভাবে শুরু করবো কীভাবে চালনা করবো সেগুলো কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে এইসব সিদ্ধান্ত তাদেরকে মিলে নিতে হয় কিন্তু এক মালিকানা ব্যবসা সংগঠনের পরিচালনা এবং গঠন দুইটাই কি সবচাইতে সহজ মনের ইচ্ছে মতো তৈরি করা যায় আরেকটা যেটা বৈশিষ্ট্য হিসেবে দেওয়া যেতে পারে অথবা নাও যেতে পারে কিন্তু এটা উল্লেখ করার মতো একটা কথা সেটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা হচ্ছে সবচেয়েতে আদি একটা ব্যবসা পৃথিবীর শুরুতে যে ব্যবসা দিয়ে শুরু হয়েছে সেটা ছিল এক মালিকানা ব্যবসা কারণ যখন মানুষ আসলে ব্যবসা শুরু করার প্রাথমিক দিকে তখন মানুষ এককভাবেই শুরু করার চিন্তা করেছে বা ব্যবসা করেছে তাহলে এটা হচ্ছে একটা আদি ব্যবসা তারপর হচ্ছে কি একক সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে মানে এক মালিকানা হচ্ছে বেস্ট বিকজ যদি আমরা মনে করি যেমন মনে করো এক মালিকানা ব্যবসা হিসেবে সাধারণত আমরা যেগুলো ব্যবসা দিয়ে থাকি সেটা হচ্ছে কি বলে সবজি চায়ের দোকান তারপরে হচ্ছে ইয়ের দোকান ঔষধের দোকান যে কোনো মানে ব্যবসা ছোটোখাটো ব্যবসা যেগুলো দেখা যাচ্ছে সমস্ত ব্যবসাগুলো আমরা দিয়ে থাকি কিসের মাধ্যমে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তাহলে এই ব্যবসাটা আমরা কখন দোকানটা চালু রাখলে ভালো হবে আমার প্রোডাক্ট রয়ে গেছে অর্থাৎ সবজি বিক্রি যে সবজি বিক্রেতা আছে তার সবজি রাত্রে দশটা পর্যন্ত রয়ে গেছে সে কী করবে তখন এককভাবে সিদ্ধান্ত নেবে আমি কি লাভে ছাড়বো না লসে ছেড়ে দেবো
সে চিন্তা করবে আমার পুঁজিটা উঠিয়ে নিয়ে আসি, সে একক সিদ্ধান্ত নিয়ে লসও ছেড়ে দিতে পারে। আবার রাত্র হয়ে গেছে, এতগুলো বিক্রি হয় নাই, তাহলে আমি আরেকটু থাকি, আমার টাইমটাকে আরেকটু বাড়িয়ে নিলাম, আমার সকালের সময় বেশি কাস্টমার থাকে না, আমি তাহলে দুপুর থেকে শুরু করি। তোমরা দেখেছো যে যেমন এক মালিকানা ব্যবসা হিসেবে একেবারে ছোট ব্যবসার কথা বলতেছি, যেমন মনে করো তোমার ফুচকার দোকান, চটপটি দোকান, এগুলো সাধারণত কী হয় দুপুর পর থেকে ওপেন করে। এর কারণ কি, সে দেখছে যে সকাল থেকে উপযুক্ত প্লেস না হলে বিকেলেই সাধারণত এই ধরনের কাস্টমারগুলো বেশি থাকে, তো ওই সময়টা ওই ব্যবসাটা চালু করা যায়। কিন্তু অন্য কোনো ব্যবসা হলে এখানে সিদ্ধান্তের ব্যাপার আছে, কেন সকালে খুলবো না, কেন খোলা যাবে না, বা কাস্টমার না আসলেও বসে থাকতে হবে, এরকম সিদ্ধান্তের বিষয় থাকে। তাহলে সিদ্ধান্তগুলো খুব দ্রুত এবং কার্যকরী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। দোকানে কোনো একটা কি বলবো কাজ করানোর প্রয়োজন, অথবা মনে করেন টাকার দরকার, অল্প কিছু টাকা হলে একটা মেরামতের কাজ করা সম্ভব। এখন যখন যৌথ মালিকানা হয় অথবা অংশীদারি ব্যবসা হয়, তখন অনেকের সিদ্ধান্তের প্রয়োজন হয়, আমরা কি এই কাজটা করবো, এখানে এত টাকা লাগবে, সেই টাকাটা কে কে দিবে, কীভাবে টাকাটা আসবে, এগুলো সব সিদ্ধান্তের প্রয়োজন। এই এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলে কী হয়ে যায়, সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় যে আমি বলতে যাচ্ছি যে এমন একটা মানে সিদ্ধান্ত দরকার যেটা খুব দ্রুত নিতে হবে, এই মুহূর্তে না নিলে বা এই এক ঘন্টার মধ্যে না নিলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, কিন্তু ওই এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। যেটা এক মালিকানা ব্যবসায় খুবই সহজ, একেবারেই সহজ, যে আমি বুঝছি, আমি ব্যবসা পরিচালনা করে আমি বুঝতে পারছি যে এই সিদ্ধান্তটা এখন নিলে আমার ব্যবসার জন্য লাভ হবে, সুতরাং ওই সিদ্ধান্তটা দ্রুত আমি নিয়ে ফেলবো, যে কোনো উপায়ে সেটার ব্যবস্থা করলেই হয়ে গেল। লাভ ক্ষতি, যেহেতু ব্যবসা এককভাবে পরিচালনা করে, এককভাবে ওইটার লাভ অথবা ক্ষতি, লাভ হলে নিজে একা ভোগ করতে পারে, ক্ষতি হলে নিজে একা বহন করতে হয়, অন্য কাউকে কৈফিয়ত দিতে হয় না যে কেন ক্ষতি হলো। আর অন্য সকল ব্যবসা কি, ক্ষতি হওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে, লাভ কম হলেও কারণ ব্যাখ্যা করতে হয় যে কেন লাভ কম হচ্ছে, কী সমস্যা। আর যখন এক মালিকানা ব্যবসার এটু এগুলো হচ্ছে সমস্তই সুবিধা, তাই না, বৈশিষ্ট্য একই সাথে সুবিধাও, যে লাভ ক্ষতি, লাভ আমি একা বহন করলাম, আবার এটার জন্য কাউকে জবাবদিহিতাও করতে হলো না। একই দিকে এটা কিন্তু একটা অসুবিধার দিকে যদি ফেলতে চাও, এটা অবশ্যই একটা অসুবিধা, কারণ ব্যবসায় ক্ষতি যখন বেশি হতে থাকে তখন কি ক্ষতিটা এককভাবে বহন করতে হয়, এমন এমন সময় চলে আসে যখন ক্ষতি বহন করতে করতে তখন আর ব্যাকআপ দেওয়ার মতো অবস্থা থাকে না, কারণ একার শক্তির চাইতে দুজনের শক্তি অবশ্যই বেশি। সেক্ষেত্রে এটা কিন্তু একটা অসুবিধাও যে লাভ ক্ষতি একা বহন করতে হবে। তুমি যদি একক সিদ্ধান্তকে অসুবিধায় ফেলতে চাও সেটাও সম্ভব, কী কারণে, কারণ একার বুদ্ধির চাইতে অবশ্যই দুজনের বুদ্ধি বা চারজনের বুদ্ধি অবশ্যই ভালো, যদিও দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু বুদ্ধি পরামর্শের ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একার চাইতে চারজনের বুদ্ধি, দুজনের বুদ্ধি, পাঁচজনের বুদ্ধি অবশ্যই বেশি হবে। তো দশে মিলে কাজ করলে সেখানে সমস্যাগুলো কম হয়, পরামর্শ করে কাজ করলে সমস্যা কম হয়। একক পরিচালনায় এইটাকেও অসুবিধায় ফেলা যায় একইভাবে, সুবিধার দিকেও তুমি লিখতে পারো, অসুবিধার দিকেও লিখতে পারো, কারণ একক পরিচালনা যেমন সুবিধা আছে যে নিজের ইচ্ছা মতো করা যায়, আবার মানুষ পরিচাল মানে কাজ করতে করতে অনেক সময় কি হাঁপিয়ে যায়, মনোটোনাস একঘেয়েমি চলে আসে। হ্যাঁ, যখন দুই তিনজন থাকে তখন কি হয় সেটা পার্ট করে নেওয়া যায়, যে আমি এই পার্টটা দেখছি তুমি এই পার্টটা দেখো, আমি অর্থের দিকটা দেখছি তুমি পরিচালনার দিকটা দেখো, কীভাবে এটাকে চালানো যায়, দোকানটাকে চালানো যায়, ব্যবসাটাকে রান করা যায়, কীভাবে জিনিস কেনা যায়, তুমি ক্রয়টা দেখো আমি বিক্রয়টা দেখছি। হ্যাঁ, এইরকম পার্ট পার্ট করে নেওয়া যায়, ভাগ করে নেওয়া যায়, তাহলে এটা কিন্তু একই দিকে তুমি সুবিধায় ফেলতে পারলে সুবিধার দিকে আলোচনা করবে, অসুবিধায় ফেলতে চাইলে অসুবিধার দিকে আলোচনা করবে। এরপরে দায় দেনা লাভ ক্ষতির কাছাকাছি হলেও একটু পার্থক্য আমি করে দিচ্ছি তোমাদের। লাভ ক্ষতিটা হচ্ছে ব্যবসার এন্ডিং রেজাল্ট, সারা বছর ব্যবসা করলাম, সে ব্যবসাকে লাভ হলো না ক্ষতি হলো, সেই লাভ ক্ষতিটা আমরা ভাগ বটর করে নিচ্ছি, বা এক মালিকানা হলে একজনই লাভের অংশীদার অথবা ক্ষতির অংশীদার, আর অংশীদারি ব্যবসা বা অন্যান্য ব্যবসা সংগঠন হলে সেটা ভাগ বটরের ব্যাপার থাকে। কিন্তু দায় দেনার বিষয়টা হচ্ছে এরকম যে লাভ ক্ষতির বিষয় না, এটা হচ্ছে দায় দেনা। দায় দেনা মানে কাস্টমারের কাছে আমরা বাকিতে বিক্রি করেছি, তো তাদের কাছে আমরা টাকা পাবো, এই যে টাকাটা পাবো এই টাকাটা একক মালিককে, এই যে এক মালিকানার যে ব্যবসার মালিক সেই পাবে। আবার ব্যবসা তুমি করার জন্য একজনের থেকে ধার নিয়েছো, ব্যাংকের থেকে লোন করেছো, আত্মীয়র কাছ থেকে টাকা নিয়েছো, বিভিন্ন জায়গা থেকে তুমি অ্যাকুমুলেট করেছো টাকাটাকে, তো এই যে টাকাগুলো, এই টাকাগুলো অ্যাকুমুলেট করার যে দায় দেনা, অথবা ব্যবসা চালানোর জন্য বিভিন্ন কাছে জনের কাছে ধার দেনা করার যে বিষয়টা, এই পুরো দায়ভারটাই কাকে নিতে হবে, একা মালিককে নিতে হবে। তাহলে এটা মানে
বেশিরভাগ অংশটাই অসুবিধার দিকে, কারণ যেহেতু একা বহন করতে পারে, মানুষ একা একটা লিমিট পর্যন্ত দায়িত্বটা বহন করতে পারে, এরপরে গেলে কিন্তু আর পারে না, তখন তাকে ছেড়ে দিতে হয়। তো এরকম এটা হচ্ছে অসুবিধার দিকেই বেশি, যে দায় যখন বেশি হতে থাকে, দায় বাড়তে থাকে, তখন দায়িত্বটাকে এককভাবে বহন করতে থাকে, আর যখন সেগ্রিগেট করে দেওয়া যায়, অর্থাৎ দুই তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া যায়, তখন কিন্তু এটা সহজ হয়ে যায়, তাই না? তাহলে এটা অসুবিধার মধ্যে বেশি ফেলা যায়। সুবিধাও আছে, যদি তুমি সম্পদের দিকে দেখো তখন আবার সুবিধা গ্রহণ করতে পারবে। ঝুঁকি গ্রহণ, তাহলে এক মালিকানা ব্যবসায় ঝুঁকি গ্রহণ কে করে? একা মালিক করে, একজন মালিক, সে একাই সমস্ত ঝুঁকি দায়দেনা বহন করে, ঝুঁকি গ্রহণ করে। তার মানে কোথাও লাভ হতে পারে, কোথাও ক্ষতি হতে পারে, এই ধরনের ঝুঁকি, অথবা একটা পরিচিত জায়গা হোক অপরিচিত জায়গা হোক, একটা নতুন ব্যবসা দেয়া, সমস্ত ঝুঁকিটাই সে একা বহন করে। এটা কিন্তু এক মালিকানা ব্যবসায়ের অসুবিধার দিকটাই বেশি, অসুবিধার দিকটাই বেশি। বৈশিষ্ট্যগুলোকে কিন্তু তুমি দুই ভাগে ভাগ করতে পারবে, সুবিধা এবং অসুবিধা, যেটা আমি শুরুতেই বলেছি। তাহলে ঝুঁকি গ্রহণটা মালিককে একাই ঝুঁকি গ্রহণ করতে হয়, যেটা বেশি লোকজন হলে অংশীদার ব্যবসা বা অন্য ব্যবসার ক্ষেত্রে এটা মানে একটু সহজ, বেশি লোক ঝুঁকি গ্রহণ করলে ঝুঁকিটার ভার কমে যায়। বিলোপ সাধন, এটা একেবারেই সহজ একটা কথা। বিলোপ সাধন মানে হচ্ছে ব্যবসাটাকে বন্ধ করে দেয়া। তা আমরা যে কোনো সময় যদি এক মালিকানা ব্যবসায় বিলোপ সাধন হচ্ছে সবচাইতে সহজ, কারণ কি, গঠন করা যেমন সহজ, একেবারে মালিক ইচ্ছার উপরে নির্ভরশীল, মূলধন জোগাড় হয়েছে, ব্যবসা গ্রহণ করে দিলাম, কোথায় দিব, এখানে দিই, কী ব্যবসা দিব, এটা দিই, একটা মুদির ব্যবসা দিব, একটা মানে ফার্মেসি দিয়ে দিচ্ছি, আমরা চালের ব্যবসা করব, আমরা ডালের ব্যবসা করব, আমরা আলুর ব্যবসা করব, সবজির ব্যবসা করব, হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত, টাকা আছে পর্যাপ্ত, হ্যাঁ টাকা আছে, কোথায় দিব, এখানে দিব, একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, তো গঠন হয়ে গেল। আবার একই রকমভাবে বিলোপ সাধন, যে ব্যবসা চলছে না, তাহলে কী করা যায়, আচ্ছা বন্ধ করে দিই, সিদ্ধান্ত নিলাম, হয়ে গেল, আমরা কী করব, যে না আর চালিয়ে রাখতে পারছি না, টাকা হচ্ছে না, বন্ধ করে দেওয়া উচিত, দিলাম বন্ধ করে, কোনো একটা সমস্যা হচ্ছে, যে এরিয়াটাতে আমরা দোকানটা দিয়েছি, সেই ব্যবসাটা গ্রহণ করেছি, সেই এরিয়াটাতে কোনো একটা সমস্যা হয়েছে, বা একটা বাজারে আমরা ব্যবসাটা দিয়েছিলাম, বাজারটা ভেঙে দিচ্ছে, তাহলে আমরা কী করব, আচ্ছা ঠিক আছে একেবারে ব্যবসা বন্ধ করে দিই, তো একটা সিদ্ধান্তই যথেষ্ট আমার ব্যবসাটা বন্ধ করে দেওয়ার জন্য। সো এটা একেবারে সুবিধার দিকে তুমি একেবারে সহজ করে ফেলতে পারো, এটা একটা সুবিধাও বলতে পারো, যে খুব সহজে আমরা বন্ধ করে দিতে পারছি। এবার আসো আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রগুলো দেখি। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে আমি যেমন সুবিধা অসুবিধা আলোচনা করলাম, তুমি যদি সংজ্ঞাটা বুঝতে পারো সেখান থেকে বৈশিষ্ট্য বের করতে পারো, একইভাবে তুমি ক্ষেত্রগুলো এখান থেকেই খুঁজে পেয়ে যাবে। কিভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে এক মালিকানা, তাহলে কোন কোন ব্যবসাগুলো একজন মালিক চাইলেই গঠন করতে পারে, সেগুলোই হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্র। তাহলে সবচেয়ে সহজ উত্তর হচ্ছে তোমাদের আমাদের আশেপাশে যত ছোট ব্যবসা আছে সমস্ত ব্যবসাগুলো এক মালিকানা। তুমি দেখতে পাচ্ছ সবজি দোকান, বাজারে যত ফলের দোকান আছে, তারপরে মুদি দোকান বলতে পারো, আর কী কী আছে, ফার্মেসির ব্যবসা থাকতে পারে আমাদের, আরও যদি বলি মিষ্টির দোকান, তারপরে খেলনার দোকান, এরকম জিনিস, শাকসবজি, ফলমূল, বিউটি পার্লার, এরকম যে জিনিসগুলো একা দেওয়া সম্ভব সেগুলো সমস্তগুলোই এক মালিকানা ব্যবসার ক্ষেত্র, এগুলো সব ব্যবসা করা সম্ভব। এরপর হচ্ছে একক গঠন, যে ব্যবসাটা মানে সহজে গঠন করা যায়, চাইলেই গঠন করা যায়, সেই ব্যবসাটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্র। কোনো একটা জটিল যে জিনিসটা গঠন করতে গেলে একজনে সম্ভব না, সেই ব্যবসাটা কি এটার ক্ষেত্র হবে, কখনোই না। তাহলে গঠন করার ক্ষেত্রে যে ব্যবসাগুলো সহজ সেই ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসা। পরিচালনার ক্ষেত্রে যে ব্যবসা পরিচালনা করা সহজ, যেমন প্রিন্টিং প্রেস, চাইলেই এককভাবে ম্যানেজ করা সম্ভব, কর্মচারী দু একজন রেখে দিলে এককভাবে পরিচালনা করা সম্ভব, একটা মুদি দোকান চাইলে একা মোটামুটি করা সম্ভব, একটা সবজি ব্যবসা, একটা ফার্মেসি ব্যবসা, এগুলো বিউটি পার্লার, হ্যাঁ কয়েকজন কর্মচারী রেখে দিলে ওই ব্যবসাগুলো করা সম্ভব, তুমি স্টেশনারি দোকান দিবে সেটা চাইলেই সম্ভব। তার মানে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর সাথে একেবারে খাপ খাওয়ানো যায়, এই ধরনের ব্যবসাগুলোই হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্র হিসেবে কাজ করবে। তো এই ক্ষেত্রগুলো তোমার আশেপাশে আছে, যদি আমরা চোখ খুলে একটু মানে এই বৈশিষ্ট্যগুলোর সাথে আমরা মিলিয়ে নিতে পারি, তাহলেই হচ্ছে আমরা এর ক্ষেত্রগুলো খুব সহজেই খুঁজে পাবো। এক্ষেত্রে তোমাদের বইতে একটা চার্ট আছে, আমি তো কিছু আলোচনা করে দিলাম, তবুও তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য অবশ্যই এগুলোকে আবার ভালো করে পড়বে, বৈশিষ্ট্য, সংজ্ঞা, ক্ষেত্রগুলোকে ভালো করে পড়বে। সাথে আমি যেমন আলোচনা করে দিলাম, এরকম বৈশিষ্ট্যর ভিতর থেকে তোমাদের বইয়ের একটা চার্ট আছে, এক মালিকানা ব্যবসার সুবিধা এবং অসুবিধা, এই চার্টটা তোমরা নিজেরা ফিল আপ করার চেষ্টা করবে। আর
সৃজনশীল প্রশ্নতে এতগুলো জিনিস পুরোটা একসাথে আসবে না, যেহেতু তোমাকে কী করতে হবে পুরোটা জানতে হবে, তবে এর মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা উদ্দীপকের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে দিবে। যেমন জনাব রাসেল, হ্যাঁ, পড়াশোনা করেছে, কিছু দূর পড়াশোনা করার পরে তার সাংসারিক সমস্যার কারণে সে আর পড়াশোনা করতে পারছে না, তাহলে সে কী করলো, পাশেই বাড়ির পাশেই সামনে একটা চায়ের দোকান দিয়ে দিল। তাহলে চায়ের দোকান দিলে তার মা কিছু টাকা ধার করে তারা দিল, সে ওই টাকা দিয়ে একটা মুদি দোকান দিয়ে দিল। তাহলে এটা কোন ধরনের ব্যবসা? তাহলে তুমি বুঝতে পারছো সে অল্প কিছু টাকা নিয়ে শুরু করতে পারছে, ছোটো পুঁজিতে ব্যবসা করতেছে এবং সে একা ব্যবসা করতেছে, সুতরাং এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে পড়ে গেছে। এরপর এর বৈশিষ্ট্য কী কী আছে, তুমি এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে মিল করে সবগুলো যখন তোমার জানা আছে, তুমি ওই কথাগুলোর সাথে যেই যেই বৈশিষ্ট্যগুলো মিল পাচ্ছ এর দুই একটা বৈশিষ্ট্য আলোচনা করে দেবে। এরকম কিছু সুবিধার কথা আলোচনা চাইতে পারে, দুই একটা সুবিধার কথা, যেহেতু তার কী কী সুবিধা হয়েছে, যে সে সহজে একটা ব্যবসা দিতে পেরেছে, এটা তার এক সুবিধা হয়েছে, সে নিজে এককভাবে পরিচালনা করতে পারছে, তারপর মানে চায়ের ব্যবসা চালানো খুব ছোট পরিসরে এককভাবে চালানো করা সম্ভব, এগুলো সুবিধা, এগুলো আলোচনা করলে তোমার হয়ে যাবে। তাহলে আগামী দিন আমরা অংশীদারি ব্যবসাগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। লাল বোতাম।